তো দেখো বন্ধুরা, এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় পোকামাকড় ডাকছে। তো দেখো, তো এই দেখো আমার ছেলে, দেখো নাগিন বালা কার্টুন দেখছে। আজকে শনিবার, কালকে ছুটি আছে, তাই বললো এখন পড়বে না, সকালবেলা পড়ে নেবে। তো এই দেখো নাগিন বালা কার্টুন দেখে খালি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বরের দোকান। বেশি ওষুধ নেই, ওষুধ আনে আর বেচে। তো এই দেখো ঘরের সামনে রোড। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তোমাদের তোমাদের সাথে আরো একটা ব্লগ শেয়ার করলাম। তো প্লিজ বন্ধুরা, আমার ব্লগ ভিডিওগুলো তোমরা পুরো দেখো, প্লিজ পুরো দেখো বন্ধুরা। তো আজকে হচ্ছে আমি আমার মানে রাতে কি রান্না করব, রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো। দেখো বন্ধুরা, এখনো ঠিক মতন সন্ধ্যা নামেনি, মানে রাত হয়নি, 6:30 বাজে তাও, আর কলকাতাতে বোধ হয় সন্ধ্যা লেগে গেছে 6টার সময়। তো এখানে 7টার সময় পুরো অন্ধকার হয়, তার আগে দেখো দিন আছে। দেখো বন্ধুরা, আজকে আমরা রাতে এই যে মুরগির মাংস রান্না করব, আর এই দেখো পাঙাশ মাছ রান্না করব। এ দেখো দুধ গরম হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আগে লুচি মানে রুটিটা বানিয়ে নিই, কারণ হচ্ছে আমি কড়াইতেই রুটি বানাই, তো ওই জন্য মানে আগেই রুটিটা বানিয়ে নিই, তারপরে মানে মাছ মাংস বানাই। তো আমি তাওয়াতে বানাই না, তাওয়াটা মাছতে অনেক কষ্ট হয়, ওই জন্য তাওয়াতে বানাই না, কড়াইতেই রুটি বানাই। তো এ দেখো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। তো এই দেখো মশলাটা পেশা হয়ে গেছে, একসাথে সব মশলা পিষে এই দেখো দিয়ে দিলাম। অত আলাদা করে আলাদা আলাদা করে আমি মশলা বেটে রাখি না, সব একসাথেই বেটে রাখি। বন্ধুরা এই যে আরচিতা গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা নামানোর আগে দিই না, আমরা একসাথেই দিয়ে কষিয়ে ফেলি। চিকেন মশলাটা দেওয়া হচ্ছে, চিকেন মশলাটা দিলে খুব সুন্দর স্বাদ লাগে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে একটুখানি টক দই দিয়ে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। তো আমি এভাবেই চিকেনটা রান্না করি, তোমরা হয়তো আরো সুন্দর করে রান্না করো, আমি এত সুন্দর রান্না করতে পারি না। এইভাবেই চিকেনটা আমি রান্না করি। মাংসটা বন্ধ করে দে বাবা। দেখো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো অনেকটাই রাত হয়ে গেল বন্ধুরা, আজকে বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে। আমার ছেলেটাও ঘুম পেয়ে গেছে, ওর ঘুমিয়েও পড়ছে, বারবার ওকে জাগিয়ে রাখছি, কারণ ও অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠে, সে 5টার সময় 6টার সময় উঠে ওর গাড়ি আসে স্কুলের, সেই গাড়ি স্কুলে যায় ও, ওই জন্য ওর ঘুম পেয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা। কী করবো, অনেক লেট হয়ে গেল আজকে রান্না করতে। তো বন্ধুরা, মাছের ঝোলটা দেখালাম না, ওই একইভাবে মাছের ঝোলটাও আমি রান্না করব। তাই এরকম টমেটোটা কেটে দিচ্ছি, আর মাছটা ভাজা করলাম না, পাঙাশ মাছ, কারণ খুব ফাটে, ওই জন্য মাছটা মানে ঝোলের মধ্যে কাটাই দিয়ে দেবো। পাঙাশ মাছ তো জানো বন্ধুরা কেমন ফাটে। তো বন্ধুরা, যেরকম ভালো ভিডিওগুলো দেখো তোমরা, একটু খারাপ ভিডিওগুলোও দেখে নিও, না হলে সবাই যদি সবসময় যদি ভালো দেখতে চাও তাহলে খারাপগুলো কে দেখবে, তাই না?
আর আমি তো সবসময় শাড়ি পরি না, ওই জন্য শাড়ি পরে সবসময় ব্লগও বানাতে পারি না, তো ওই জন্যই নাইটি পরে বানাই। প্লিজ বন্ধুরা, তোমরা কষ্ট করে একটু ভিডিওটা ফুল ওয়াচ করো। তো ভেবেছিলাম যে শুধু মাছের ঝোল করব, ভাত আর রুটি করব। তার সন্ধ্যাবেলা ওনার একটা বন্ধু মাংস এনে দিয়ে বললো রান্না করে আমাকেও একটু দিস, এই জন্য মাংসটাও রান্না করা হলো। তো মাংসটা জলদি করে রান্না করে নিয়েছি আগে, এর জন্য মাংসটা আগে রান্না করে নিলাম। ওনার বন্ধুকে প্লাস্টিকে করে বাড়ি দিয়ে দিয়েছে। তো এখন এই যে মাছের ঝোলটা রান্না করছি। তো আমার ছেলে তো আজকে মাছ হলে শুধু মাছটা খেত, কিন্তু যেই মাংস হয়েছে মাছটা ছুঁয়েও দেখবে না, একটুও খাবে না। মাছগুলো ভাজলাম না, এভাবে এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে এটাকে হালকা আঁচে মানে রান্নাটা করবো, এতে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট। এই যে পাঙাশ মাছের ঝোল, এই যে মুরগির মাংস রান্না হয়ে গেছে। এই দেখো অনিকেত খাচ্ছে, এই যে অনিকেতের পাপা খাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমরা খাচ্ছি। আমি কিন্তু ডান হাত দিয়ে বা হাত দিয়ে খাচ্ছি না, এই দেখো ডান হাত, এইটা তোমরা খালি বলো যে আমি বা হাত দিয়ে খাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তো তোমরা ভালো থেকো, টাটা।